দু মার্চের পর বার্ষিক সাধারণ সভায় বিসিবির কাউন্সিলর ও পরিচালনা পরিষদ দেশের সবচেয়ে সফল ও ধনী ক্রীড়া সংগঠনের একশো বাহাত্তর জন কাউন্সিলরের মধ্যে একশো পাঁচ জনকে নিয়ে এজিএম শুরু হয় পরে সেই সংখ্যা একশো পঁয়ত্রিশে ছাড়ায় সংস্থার গঠনতন্ত্র নিয়ে আইনি লড়াই চললেও নির্বিঘ্নের শেষ হল সভা দুই হাজার বারোটায় আমরা কিন্তু এখন এটা এখানে করে নিলাম উইথ ওয়ান চেঞ্জ এনএসসি কোটা তিনটা জায়গায় দুটো করেছে আমাদের ইজিএম এ এজিএম এ কোথাও কোনো কিছু নিয়ে একটাও কেউ বিরোধিতা করেনি প্রত্যেকে সর্বসম্মতিক্রমে আমাদের প্রত্যেকটা আইটেম ওয়াইজ এজেন্ডা পাস করেছে তেরোই অক্টোবর পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে নতুন গঠনতন্ত্রে জাতীয় ক্রিয়া পরিষদের অনুমোদন এবং নির্বাচনী আনুষ্ঠানিকতা সময় সাপেক্ষ বলে মধ্যবর্তী সময়ে কারা বিসিবি পরিচালনা করবেন তারও উত্তর দেন তিনি প্রথম কথা হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করব এক্সটেনশন হবে নাকি এখানে কোনো অ্যাডক কমিটি আসবে সেইটার কিন্তু আবার আমাদের কনস্টিটিউশনে এরকম কোনো গাইডলাইন নেই সো এটার জন্য আমাদেরকে এনএসসি হেল্প করতে পারবে ওনারা যদি মনে করেন এটাকে নতুন অ্যাডক কমিটি করবেন সেটা করতে পারে ওনারা যদি মনে করেন যে এটাকে এক্সটেনশন দিবে সেটা করতে পারে। নতুন গঠনতন্ত্রে জাতীয় ক্রিয়া পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাসের প্রস্তাব আছে তিনটা ছিল আমরা একটা কমিয়ে দুটো নিয়ে এসেছি আপাত তখন বেশি চেঞ্জ আনতে চাই নাই দুই হাজার ওই ওটাই রাখতে চেয়েছিলাম তারপরও যেহেতু সুপ্রিম কোর্ট থেকে স্পেসিফিক্যালি উল্লেখ করেছে তাদের কমানোর জন্য আমরা এটা কমিয়ে দিয়েছি দুটো করেছি বাট সামনে হয়তো এটা নাও থাকতে পারে বিসিবি সভাপতি বলেন মাঠে টাইগারদের সাফল্যের পাশাপাশি সাংগঠনিকভাবেও সফল তারা বলেন গত চার বছরে একশো একাত্তর কোটি টাকার স্থায়ী আমানত পাঁচশো এক কোটি টাকায় উন্নীত হওয়া তারই প্রমাণ সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা